গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকাল সকাল এখন বানাচ্ছি গাজর আলু ভাজা। তো আমার একদমই গলার অবস্থা ভালো না, এত ঠান্ডা লেগেছে কি বলবো। ওই কোল্ড ড্রিঙ্কস খেয়েছে আর ঠান্ডা জল খেয়েছে, চুলে এত সর্দি লেগে গেছে আমার কথাই বলতে পারছি না। এটা এখনও কিছু রান্না করিনি, এখানে রান্না করবো। এই হচ্ছে ঝিঙে, এটা দিয়ে ডাল দিয়ে করবো আর ভাতটা বসাবো, এখনও বসাইনি। তো ভাবছি চা খেতে হবে, আর গলাটাও হালকা হালকা ব্যথা করছে। এই যে চা বানিয়ে নিয়েছি, আর এত ঠান্ডা লেগেছে না, একদম কথা বলতে পারছি না। আসলে কি বলতো, ঠান্ডার মধ্যে চানও করেছি এতবার ধরে, বিকালে চান করছি, রাত্রেবেলা চান করছি, তারপরে ঠান্ডা ফ্রিজে জল খাচ্ছি, এসব মিলিয়ে ঠান্ডা লেগে গেছে। যা গরম পড়েছে, ঠান্ডা জল না খেলেও শান্তি পাচ্ছি না ফ্রিজে। এবার এমনি বোতলের জল রাখলে এমনিতেই গরম হয়ে যাচ্ছে, ওই জল খেয়েও একটু শান্তি নেই। আর কী বলতো, রান্নাও করতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না এই গরমের মধ্যে রান্না করতে। দেখি কী বানাই, আপাতত এখন ভাজা আর ভাতটা বসিয়েছি, চাটা খাই তারপরে দেখছি। আর কী বলতো, আজকে সকালে না একটু হনুমান মন্দির গেছিলাম। তো দুদিন আগে হনুমান জয়ন্তী ছিল, সেদিন আমার শরীরটা খুবই খারাপ লাগছিল, এরকমই ঠান্ডা লেগেছিল, সেদিন খুব বেশি খারাপ লাগছিল, তো সেই জন্য সেদিন যেতে পারিনি। তো ভাবলাম আজকে যাই, তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো গিয়ে খুব সুন্দর পুজো দিয়ে এরা ফাঁকাই ছিল, আর খুব সুন্দর সময়ে আমার বাচ্চাটা স্কুল থেকে চলে এসেছে। আসলে এত গরম পড়েছে, তখন ছুটি পড়ে গেছিলো স্কুলটা, তো আবার স্কুলটা চালু করেছে, কিন্তু টাইমিংটা কমিয়ে দিয়েছে, টাইমিংটা অনেকটাই তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে। এখন বাজে 11:15, তো 11:15 মধ্যে ঘরে চলে এসেছে। চলো এবার ওকে স্নান টান করাবো। ভাবছি চিংড়ি মাছ একটুকুনি কষা করব, তো এই 10 মিনিট আগেই ফ্রিজ থেকে বার করেছি, জল এত গরম, কলের জল 10 মিনিটেই এটা গলে গেছে একদম। কল দিয়ে যা গরম জল বেরোচ্ছে,